আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের এই রেসিপিটা হচ্ছে রমজানের জন্য, রমজান স্পেশাল। তো রমজান মাসে আমরা সবাই আলুর চপ, বেগুনের চপ, ডিম চপ খাই। তো একই জিনিস প্রতিদিন খেতে কিন্তু একটু বোরিং লাগে, তার জন্যই আমি আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার চপ রেসিপি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 12 পিস। তো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, ঠিক যেমনটা আমরা বেগুন কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর একটু সাইজে ছোট করে নিয়েছি। তো এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চিনিটা হচ্ছে একেবারে অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না। তবে অবশ্যই যদি আপনাদের মিষ্টি কুমড়াটা মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই, আর মিষ্টি না হলে একটু দিলে চপটা ভালো লাগে আর কি। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট। তো এখন আমি চপটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ বেসন, নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো ময়দা, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ। মরিচটা একটু বেশি করে নিয়েছি যেহেতু আমি মিষ্টি কুমড়ায় চিনি দিয়েছি, আর মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি মিষ্টি কুমড়ায় লবণ দিয়েছি তো লবণটা একটু আপনারা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড মিক্সার দিয়ে মিশালেও খুব ভালোভাবে মেশানো যায়। তো এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মিশাতে হবে, স্মুথ করে মিশাতে হবে, এতে করে চপটা খুবই ভালো লাগে। তো এই মিষ্টি কুমড়ার চপটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে তো অনেক ভালো লাগে, একটু মিষ্টি একটু ঝাল খুবই ভালো লাগে। তো খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে এভাবে 5 মিনিট করে আপনারা নাড়তে থাকবেন, মিশাতে থাকবেন, এতে করে ব্যাটারটা সফট হবে আর চপটাও খেতে খুব ভালো লাগবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা, তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি একটা আঙ্গুল চুবিয়ে নিচ্ছি। তো এভাবে আঙ্গুলটা চুবিয়ে যখন দেখবেন আঙ্গুল থেকে বেসনটা পড়ছে না, তখনই বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি চপগুলো ভাজবো, তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর বেসনটাকেও আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আবারও খুব ভালোভাবে যখন ভাজতে যাব তখন খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটা মিষ্টি কুমড়া নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চুবিয়ে নিচ্ছি, তারপর আলতো করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আবারও আরেকটা নিয়ে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেসনটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এভাবেই আমি কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব।
তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর এটা খেতেও খুবই মজা। যারা এখনো খাননি মিষ্টি কুমড়ার চপটা, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আপনারা চাইলে আরও লাল করে নিতে পারেন, তা আমার মনে হয় এটাই পারফেক্ট। তো সেগুলো আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি, আবারও আমি বাকিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একইভাবে একই প্রসেসেই আমি এগুলোকেও দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া নিয়ে খুব ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে উল্টে পাল্টে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর এই মিষ্টি কুমড়ার চপটা আসলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে ঝালটাও পারফেক্ট হবে আর মিষ্টি মিষ্টিটাও ভালো লাগবে। তো লাল করে ভেজে নিয়েছি আবারও, তা এখন হয়ে গেছে, আর এখন তেলটা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। তো পরিবেশন করে দিলাম, তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার চপ রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আসলে রমজান মাসে একটু ভিন্ন ধর্মী খাবার খেলে ভালোই লাগে। তো আজকে এখানেই বিদায় নেব, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।